তাহলে যাওয়া যাক, চলো টাইম তো হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ চলো। কি গো শ্রেয়া, তুমি ক্লাসে যাবে না? যাব। আচ্ছা শ্রেয়া, কদিন ধরে দেখছি তুমি খুব মনমরা হয়ে আছো, কি হয়েছে বলো তো? আসলে বাবার শরীরটা খুব খারাপ কদিন ধরে, আমারও মনটা খুব খারাপ। আচ্ছা শ্রেয়া, তোমায় একটা কথা জিজ্ঞেস করব? বলো। তুমি এখনো বিয়ে করনি কেন? বিয়ে? তাহলে তোমাকে একটা গল্প বলি শোনো। কি হলো বাবা, তোমার চোখে জল কেন? মা, আজ আমি বুঝতে পারছি, এদিন আমি কি মারাত্মক ভুল করতে চলেছিলাম। কি ভুল বাবা? তোর জন্মের পর থেকেই আমি কন্যা সন্তান চাইতাম না বলে তোকে মেরে ফেলতে গিয়েছিলাম, কিন্তু ওকে কোথায় নিয়ে যাচ্ছ? ওকে কোথায় নিয়ে যাচ্ছ? ওকে আমি সলিল সমাধি দেব। আমি কন্যা সন্তান চাই না মাধবী। আগেই আমি ভ্রূণ হত্যা করতে চেয়েছিলাম, ডাক্তারের বাধায় আমি করতে পারিনি। আমি পুত্র সন্তান চাই মাধবী। না না, তুমি এই পাপ কাজ কিছুতেই করতে পারো না। না না না, ওকে আমি ওকে কোথাও নিয়ে যেতে দেবো না। না না, ওকে কোথাও নিয়ে যেতে দেবো না। না বলছি ওকে, ওকে দাও। আমি পুত্র সন্তান চেয়েছিলাম, তা তো পেয়েছো। আমার তো ভাই আছে। হ্যাঁ, কেউ নেই, বউ নিয়ে বিদেশে সংসার পেতে বসেছে আত্মসুখে মগ্ন। বাবা অসুস্থ জেনেও একবার ফোন করে খবর নেওয়ার প্রয়োজন পর্যন্ত মনে করে না। আমি তো আছি বাবা, আমি তো তোমায় ছেড়ে কোথাও যাব না, কোথাও না, কোথাও না।
সেদিনে সেই শিশু কন্যাটি আমি নবীন। Mm-hmm.